আসসালামু আলাইকুম অ্যাফেল ক্রিয়েশন থেকে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আমরা অনেকেই আমাদের প্রিয় ডিভাইসটিকে যখন সার্চ করি, স্পেসিফিকেশন জানতে চাই, স্টিল হয়তো বা মডেল নাম্বারটা কিংবা পুরো ডিটেলসটা লিখে আমরা সার্চ করি। তো সেই ক্ষেত্রে আমাদের যে ওয়েব পেজগুলো আসে, আমরা সেই পেজগুলো গুগল থেকে পেজগুলোকে ক্লিক করে তারপর হচ্ছে গিয়ে আমাদেরকে খুঁজতে হয়, সার্চ করতে হয়, স্ক্রল করতে হয়। তো আমরা এই ধরনের তো ঝামেলার সৃষ্টি না করে আমরা খুব অতি সহজেই GSMArena সফটওয়্যারের মাধ্যমে আমরা খুঁজে বের করতে পারি আমাদের প্রিয় ডিভাইসটির ফুল ডিটেলসটি। আপনি স্পেসিফিকেশন বের করে ফেলতে পারবেন ফুল। আপনি চাইলে এই GSMArenaর মাধ্যমে আপনি আপনার যে ফোনের ডিটেলসটি আপনি খুঁজে বের করতে পারবেন। আমি এই ছোট ভিডিওটি তৈরি করেছি আপনাদেরকে এটি দেখানোর জন্য যে আপনারা চাইলে অতি সহজে আপনার ডেস্কটপের মেনু বারে গিয়ে আপনি GSMArenaকে সেট করে রাখতে পারেন এবং প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে ক্লিক করে যে কোনো ফোনের স্পেসিফিকেশনটা আপনি খুব ইজিলি এখান থেকে বের করে ফেলতে পারবেন। তো চলুন আমরা এখন দেখব যে আমরা কত সহজে আমরা যে কোনো ফোনের স্পেসিফিকেশন, কালার, ক্যামেরা, এভরিথিং আমরা বের করে ফেলতে পারি। ওয়ালটিতে চলে এসেছি। একটু অবশ্যই আমি রিফ্রেশ করে নিতে পছন্দ করি। আমি একটু আমার ডেস্কটপটাকে একটু রিফ্রেশ করে নিব। ওকে, আপনারা সবাই আপনাদের এতে করে হ্যাং হবে না আশা করি। হ্যাঁ, তো এখন আমরা ক্রোমোতে, আমি ক্রোমো ইউজ করলাম ব্রাউজারটি। ওকে, আমরা এখন ক্রোমোতে গিয়ে গুগলে সার্চ অপশনে যাব। সার্চ অপশনে গিয়ে আমি লিখব GSMArena। তো আমি ক্লিক করলাম। ক্লিক করলে ক্লিক করার পরে আমাদের সেই GSMArenaর অ্যাপসটি চলে এসেছে, পেজটি চলে এসেছে। তো এখন সেই পেজে আমরা যাব। এখানে একটা সার্চ অপশন আছে। এই সার্চ অপশনে গিয়ে আমি যে কোনো ব্র্যান্ডের মডেল দিয়ে সার্চ করলে আমি এর ডিটেলসটি কীভাবে পাই আপনারা একটু দেখেন। আসলে পুরো ভিডিওটি আপনারা দেখলে পরে বুঝতে পারবেন। তো আমি একটু সার্চ অপশনে গিয়ে একটা মডেল টাইপ করছি, স্যামসাং ব্র্যান্ডের। স্যামসাং, আপনি এখানে অনেক মানে মডেল চলে এসেছে অলরেডি। আপনি আপনার মন মতো, আপনার ইচ্ছে মতো চাইলে আপনি যে কোনো একটা মডেল আপনি সার্চ করতে পারেন। তো আমরাও এখন সার্চ করব। চাইলে এই যে যেমন Note 8, Note 9, S7 2018 একটা আছে, তারপরে A9। তো আমরা S8টা সার্চ করলাম। ওকে, এখন এই S8এর ডিটেলসটা আমরা দেখব। সার্চ করেছি, যদিও আমার একটু স্লো আছে। ওকে, চলে এসেছে। দেখেন GSMArenaর কভার পেজটিতেই আসলে ডিটেলসটাই, মোটামুটি ডিটেলসটা দেওয়া থাকবে। তো এর কভার পেজের মধ্যে একদম পিকচার সহ, ডিসপ্লে, ক্যামেরা রেজুলেশন, RAM, পাশাপাশি ব্যাটারি, এগুলো দেওয়া আছে। আমি স্ক্রোল করি। স্ক্রোল করলে পরে আপনি বাকি ডিটেলসগুলো পাবেন। এখানে যে সেলফি আছে, মেইন ক্যামেরা আছে, সাউন্ড আছে, ফিচার আছে, ব্যাটারি আছে, এই এভরিথিং আপনি এই একটা অপশনের মধ্যে পাবেন আপনি। ওকে, এবার আমরা চাইলে যে কোনো একটা ব্র্যান্ড দিতে পারি, যেমন Oppo। এখানে অনেক মডেল চলে এসেছে, আপনি চাইলে আপনার ইচ্ছে মতো, যেমন একটা নতুন এসেছিল Realme। তো আমরা একটু দেখব Realmeটা। আসলে অ্যাকচুয়ালি আমার মেবি ভুল হচ্ছে কোথাও। ওকে, ডাজন ফ্যাক্ট আর 811 Realme। হ্যাঁ, এখানে আমরা আরেকটা পেয়েছি F9। তো F9 Pro যেটা, ওয়াও, এটার আসলে কভার ফটোটা, কভার পেজটা ভালো লাগতেছে রেডের মধ্যে। তো Oppoর ডিটেলসটা এখানে আপনি পাবেন, আনুমানিক ডিটেলসটাই এখানে দেয়া আছে। এখানে 6.3 ইঞ্চি ডিসপ্লে সহ, 16 মেগাপিক্সেল ক্যামেরা, RAM, ব্যাটারি, এভরিথিং। এটা কবে অ্যানাউন্সড হয়েছে, এভরিথিং এখানে আপনি পাবেন। আসলে বারবার করে আপনাকে খুঁজে খুঁজে নিতে হবে না, একটা পেজের মধ্যে যেখানে আপনি পুরো ডিটেলসটা পাবেন। আসলে সেটাই হচ্ছে আপনার GSMArenaর जो सफ्टवेयर मध्य आसले पाबेन आपनी। ओके एबार चलुन आमरा देखी Vivo 11 Pro। तो Vivo 11 Pro चाइले अपनी एखाने देया आछे एक अपशन आमी आपनारा निश्चयई देखते पाच्छेन जे आमी जखोनी कोनो ब्रैंड दिच्छी तखोनी तार मडल डिफरेंट डिफरेंट मडल अलरेडी शो करछे। आपनि चाइले एइभाबे खुंजे बेर करते पारबेन इजिली। तो एखन आमरा 11 Pro जेटा सेई 11 Pro डिटेल्सटा देखछि। आमरा एर कवर पेजटाও खूब सुंदर स्काई कलरेर मধ্যে আসলে এটা স্কাই কালারের মধ্যে আপনাকে হাইলাইট করে দেওয়া হয়েছে যাতে আপনি প্রথম দেখাতে আপনি বলে দিতে পারেন এর কনফিগার বা স্পেসিফিকেশন কি। স্ক্রল করে বাকি ডিটেইলস গুলো দেখতে পারবো একদম RAM ROM প্রসেসর এন্ড এভরিথিং। ওকে যেমন এখন আপনি একটা অ্যাপল ডিভাইস দেখতে যাচ্ছেন। তো আমি সার্চ করেছি 6s, চলে এসেছে 6s এর ফুল ডিটেইলসটা, স্ক্রল করে দেখাচ্ছি। ওকে এখন আমরা দেখলাম এখন আমি যেটা দেখাবো এটা আমরা আসলে মেনু বারে সেট করে রাখবো, আমি ডিলিট করে ফেলেছি। এখন আপনি এটাকে আমি আবার একটু দেখানোর জন্য আসলে করছি। আচ্ছা এটাকে হচ্ছে কি আপনি জাস্ট কপি পেস্ট বলতে পারেন। আমি হ্যাঁ এখান থেকে শুধু জাস্ট ডিটেইলস অ্যাড্রেস বার থেকে নিয়ে আমি এখানে সেট করে দিলাম, ব্যাস হয়ে গেল আমার। এখন আপনি চাইলে যে কোনো সময় আপনার কাজে লাগলে তখন আমি যেমন এখানে আমার কিছু রাখাও ছিল ফেসবুক পেজ এগুলো রাখা ছিল। তো অ্যাসেট যেটা আপনি চাইলে এখন এটাকে খুঁজে বের করতে পারবেন। আমি এখন আমি একদম ক্লোজ করে দিয়েছি, রিফ্রেশ করে নিলাম, আবার আমি সেই ক্রোমতে চলে গেলাম। এখন আপনি চাইলে আপনি গুগল অপশনে গিয়ে যেমন আমরা অনেকেই কী করি GSMArena ইউজ না করে অনেকে দেখা যায় যে আমরা একটা মডেলের নাম লিখে সার্চ করে তারপর তাকে বিভিন্ন ওয়েব পেজে খুঁজে বেড়াই তাকে, তাতে করে কি হয় একটু দেখাচ্ছি। যেমন GSMArenaটাই আমি আপনাকে একটু দেখাচ্ছি, অতি সহজেই ফুল ডিটেলসটি পেয়েছি। বাট এখন আপনি যদি GSMArena বাদে আপনি অন্য কোনো অপশনে যেতে চান তো দেখেন পেজটাতে কি চলে আসে, একটু অপেক্ষা করতে হবে, লোডিং হচ্ছে, চলে এসেছে, দেখা যাচ্ছে S9 Plus-এর ডিটেলসটি। কিন্তু আসলে এটা সম্পূর্ণই আমার অভিমত, কেননা আমার ভালো লাগার একটা ব্যাপারটা থাকতে পারে, আপনার ভালো লাগার অন্য একটা ব্যাপার থাকতে পারে, হয়তো বা আপনার কাছে মনে হচ্ছে যে এই রিভিউটার ডিটেলসটা আপনার ভালো লাগতে পারে। বাট আসলে আমার কাছে মনে হচ্ছে কেন জানি GSMArenaর রিভিউ ডিটেলসটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, যার কারণে আসলে GSMAreena নিয়ে আপনাদের জন্য এই ভিডিওটি করা। তো আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন ভিউয়ার্স, এতক্ষণ আমরা দেখলাম GSMArenaর মাধ্যমে কিভাবে আমাদের ডিভাইসের স্পেসিফিকেশনগুলো বের করে ফেলতে পারি। চাইলে আপনার প্রিয় মোবাইলটির যে স্পেসিফিকেশনগুলো আপনি চান সেটা আপনি এই GSMArenaর মাধ্যমে আপনি খুব সহজে ডিটেলস পেয়ে যেতে পারেন। তো ভিউয়ার্স আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে আমাদের সাথে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।